নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকের গন্তব্য বেলপাহাড়ির কূলে ডাঙ্গি কুসুম। একবেলা কাটিয়ে আসব ওই বাংলার সবুজে ঘেরা জঙ্গলে। তাই ভোর ভোর উঠে পড়ে সব কিছু গুছিয়ে নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম ডাঙ্গি কুসুমের উদ্দেশ্যে। আজ আমরা সকলে মিলে চলেছি বেলপাহাড়ির ডাঙ্গি কুসুমে পিকনিকের জন্য। আমরা ওখানটায় পিকনিক করব এবং পার্শ্ববর্তী যত সাইট সিং রয়েছে সেগুলি এক এক করে দেখব এবং আপনাদেরকে সঙ্গে রাখব। আমরা এখন সিলদা বেলপাহাড়ি হয়ে ডাঙ্গি কুসুম পৌঁছাবো। যারা যারা নতুন আসবেন তাদের জন্য রুট ম্যাপটা বলে দিই। আপনারা ট্রেনে বা বাসে করে যেভাবে হোক ঝাড়গ্রামে পৌঁছান। সেখান থেকে ঝাড়খণ্ড সীমানায় অবস্থিত ডাঙ্গি কুসুম, যার দূরত্ব 52 কিলোমিটার। আপনাকে যেতে হবে বেলপাহাড়ি হয়ে। চাইলে আপনি ঝাড়গ্রাম থেকে গাড়ি ভাড়া করে নিতে পারেন, কিংবা ঝাড়গ্রাম থেকে বাসে করে আপনি বেলপাহাড়ি চলে আসুন। দূরত্ব মাত্র 37 কিলোমিটার। বেলপাহাড়ি থেকেও আপনারা গাড়ি ভাড়া করে প্রত্যেকটি জায়গা ঘুরে নিতে পারবেন খুব সহজে এবং খুব কম সময়ের মধ্যে। বেলপাহাড়ি থেকে বাম দিকে মাটির রাস্তা ধরে আপনি চলে যান ডাঙ্গি কুসুমের দিকে। কিছুক্ষণ এই মাটির রাস্তায় যাওয়ার পরে আমরা পৌঁছাবো পাহাড়ি রাস্তায়, অর্থাৎ পাহাড়ের উপরে ওঠা শুরু করব। এই পাহাড়ের রাস্তাটি বর্তমানে তৈরি করা হয়েছে নতুন করে, আগে এই রাস্তাটি ছিল না। এখন এই পাহাড় কেটে পাথর কেটে এই রাস্তাটি বানানো হয়েছে পর্যটকদের যাতায়াতের সুবিধার জন্য। একদিকে রয়েছে যেমন এই সুদূর প্রসারী একটি ভ্যালি, তার ঠিক উল্টো দিকে রয়েছে একটি খুব সুন্দর পাহাড়, যেই পাহাড়ের ঢালে আমরা চলেছি। এই আঁকা বাঁকা পাহাড়ি পথ শেষ করে আমরা পৌঁছলাম আমাদের গন্তব্য ডাঙ্গি কুসুমে। আমরা আমাদের গন্তব্যে পৌঁছানোর পরে ওখানে পার্কিং এরিয়াতে গাড়ি পার্ক করে আমরা চললাম সাইট সিং করতে। এখন বলি ডাঙ্গি কুসুমে আপনারা কী কী দেখবেন। ডাঙ্গি কুসুম এখন সম্পূর্ণ একটি অন্যরকম পরিবেশ আমাদেরকে উপহার দিয়েছে, আগে এরকমটি ছিল না। আগে এখানে মাওবাদীদের আস্তানা ছিল, এখন ওইসব কিছুই নেই। এখন প্রকৃতির কোলে, পাহাড়ের কোলে এক প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে ডাঙ্গি কুসুম আসতে হবে। এই ছোট্ট গ্রামটি সম্পূর্ণ পাহাড়ের ঢালে অবস্থিত। ডাঙ্গি কুসুমের প্রধান বসবাস হচ্ছে আদিবাসীদের। এই সমস্ত মানুষ, বেশিরভাগ মানুষই এখানে পাথর কেটে যে পাথরটা পায় ওই পাথর দিয়ে থালা বাটি বাসন ইত্যাদি তৈরি করে, এবং যে পর্যটকরা আসেন তাদের কাছে ওগুলি বিক্রি করে ওদের ওইটাতেই জীবন নির্বাহ হয়। এবং এই জঙ্গলের যে কাঠ খড়কুটো এই সমস্ত আছে, এইসব দিয়েই ওনাদের সংসার চলে। এবার আমরা একটি ছোট পাহাড়ে উঠতে শুরু করি। এই ছোট পাহাড়টি পেরালে জঙ্গলটা একটু ঘন, আর সেই ঘন জঙ্গলের ভেতর থেকে একটা জলপ্রপাতের শব্দ আমাদের কানে আসে। ওই শব্দটাকে ফলো করে আমরা এগিয়ে চলি সামনের দিকে জলপ্রপাতটা দেখার জন্য, এবং শেষমেশ জলপ্রপাতের কাছে আমরা পৌঁছাতে পারি। তাড়াহুড়ো করে যে জলপ্রপাত দেখার জন্য আমরা ওখানে গিয়েছিলাম, ওই জলপ্রপাতে জল ছিল না। এই জল শুধুমাত্র বর্ষার সময় এখানটায় থাকে। তো এখন শীতকাল, তাই এই সময়ে এই জলপ্রপাতে জল না থাকাটাই স্বাভাবিক, কিন্তু পরিবেশটা এখানে খুব ভালো। তো চলো আমরা ফিরে যাই আমাদের জায়গায়। বিশাল উঁচু পাহাড়, বিশাল বিশাল উঁচু। পাহাড়ের উপরে রয়েছে একটি শিব মন্দির। এই শিব মন্দিরের পাশে বসার জায়গা রয়েছে, আপনারা এখানে পাহাড়ে উঠে ক্লান্ত হলে এখানে উপরে রেস্ট নিতে পারেন। এগুলো হলো সব পাথরের তৈরি আসবাবপত্র। এগুলো এখানকার স্থানীয় মানুষেরা পাথর কেটে নিজের হাতে এগুলো তৈরি করেন, এবং এই সমস্ত কিছু আমাদের কাছে অর্থাৎ পর্যটকদের কাছে বিক্রি করে ওনারা যে টাকাটা পান ওটাতেই ওনাদের জীবন জীবিকা চলে। শেষমেশ চারিদিক ঘুরে নেওয়ার পরে এবার পিকনিক করার জায়গা ফিক্সড করা হলো। ভারী টিফিন করে নিয়ে সবাই মিলে রান্নার কাজে হাত লাগালাম।
আমাদের রান্না প্রায় শেষের পথে। এবারে আমরা খাওয়া দাওয়া করে নিয়ে বেরিয়ে পড়বো আরও কয়েকটি সুন্দর সুন্দর জায়গা দেখার জন্যে। রান্না শেষ হয়ে গেলে বনদেবীকে খেতে দিয়ে আমরা বসে পড়লাম আমাদের পেট পুজো করার জন্যে। পিকনিক শেষ করে আমরা চললাম আরও দুটো অফবিট ডেস্টিনেশনের সন্ধানে, যেটা আমরা এই ট্যুরেই কমপ্লিট করতে পারব। তার মধ্যে একটি হলো গাডরাসিনি পাহাড় এবং দ্বিতীয়টি হলো খান্দারানি লেক। চলুন তবে যাওয়া যাক। কিছু দূর যাওয়ার পরে এদের দেখতে পেলাম। এখানকার স্থানীয় মানুষদের কাছে জিজ্ঞেস করে যা জানলাম, এদের এই ঘোরাঘুরিটা স্বাভাবিক, কারণ এই জঙ্গলে প্রচুর পরিমাণে ময়ূর রয়েছে। কিছুক্ষণ ময়ূরগুলোর সাথে সময় কাটিয়ে এদের কিছু কীর্তিকলাপ এবং কাণ্ড কারখানা দেখে তারপরেই আমরা এগিয়ে গেলাম আমাদের মূল ডেস্টিনেশনের দিকে। কিছু পাহাড়ি আঁকাবাঁকা পথ অতিক্রম করে আমরা শেষমেশ পৌঁছলাম গাডরাসিনি পাহাড় যাওয়ার রাস্তায়। পাহাড়ের কাছে পৌঁছে আমরা প্রথমে কয়েকটা ফটোশ্যুট করে নিই এবং কিছুক্ষণ ওখানে সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়ি খান্দারানি লেকের উদ্দেশ্যে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পরে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি জঙ্গলি রাস্তা ধরে খান্দারানি লেকের উদ্দেশ্যে। আর ওই খান্দারানি লেক যাওয়ার যে রাস্তাটা আমরা বেছে নিয়েছিলাম সেটি ছিল শর্টকাট রাস্তা জঙ্গলের ভেতর দিয়ে। লেকের কাছে পৌঁছে আমরা যা দেখলাম তা অবিশ্বাস্য ছিল। আমরা যে জায়গায় পিকনিক করতে গেছিলাম তার থেকে প্রচুর পরিমাণে মানুষ এখানে এসে পিকনিক করছিল। আমরা আগে জানলে অবশ্যই এই জায়গাটাকে বেছে নিতাম, এবং এই জায়গার সৌন্দর্যটা সত্যি আগের থেকে অনেক ভালো ছিল। মাঝখানটা পুরোটাই হচ্ছে একটি জলাধার আর চারদিক পাহাড়ে ঘেরা। আপনারা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন এই হ্রদের মাঝখানে প্রচুর পাখির আনাগোনা রয়েছে। এখানে প্রচুর পরিযায়ী পাখি আসে এই শীতকালে, আর সূর্যাস্তের সময় এই হ্রদটিকে দেখতে আরও সুন্দর লাগে। সন্ধ্যে 6টার মধ্যে এই জঙ্গলের রাস্তা পেরিয়ে 3টে অফবিট স্টেশন এবং সঙ্গে পিকনিক করে আমরা পুনরায় ফিরে চললাম আমাদের ঝাড়গ্রাম শহরের দিকে। আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন।